চট্টগ্রাম ফটিকছড়ি ভোজপুরে কোরআনের আলো হিফজুল কোরআন প্রতিযোগিতা সংস্থার উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা 2020 বাংলাদেশ এহিয়া ও সুন্না ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় 5 মে সোমবার বিকেলে হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা বালক বালিকা ও মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় 17টি প্রতিষ্ঠানের 66 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিজয়ীদের পুরস্কার হিসেবে নগদ অর্থ, উপহার সামগ্রী ও সনদ প্রদান করা হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন নাজিরহাট বড় মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ রিজওয়ান, বাবুনগর মাদ্রাসার শিক্ষক মাওলানা নাসির উদ্দিন ও হাফেজ মোহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বাংলাদেশ এহিয়া ও সুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা শেখ হোসেন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি সংবাদের সম্পাদক আফত আলী চৌধুরী, মুফতি মোহাম্মদ নোমান, ইদিলপুর তাজবিদুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা দিদারুল আলম, হারুন আলিফ, বাংলাদেশ এহিয়া ও সুন্না ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাওলানা এম নিজামুদ্দিন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ভোজপুর থানা শাখার সভাপতি হাফেজ বেলালউদ্দিন, মুফতি মিজানুর রহমান ইসলামাবাদী, মাওলানা শফিউল আলম, মাওলানা জয়নাল আবেদিন, মাওলানা হাবিবুল্লাহ দিদু, কাউসার শিকদার ইসমাইল হোসেন সিরাজি, হাফেজ ইসমাইল হোসেন, মাওলানা আবু ইউসুফ, মাওলানা ইয়াসিন, হাফেজ সুলাইমান, হাফেজ সেলিম মাহমুদ, ওসমান মাহমুদ, ইদ্রিস হেলাল উদ্দিন সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দরা। المسابقة لحفظ الحزب 60 من القرآن الكريم، تنفيذ مجلة نور القرآن للحفظ والمسابقات القرآنية التابعة للجمعية إحياء سنة مقابل. الآن يتلو أمامنا الأخ محمد امتياز، فليتفضل مشكور. খুব ভালো লাগলো এই যে বস্তুরে বাহিনী শিক্ষা প্রতিষ্ঠানের দিকে যে কোরআন আলো ঘরে ঘরে যে আলো স্টুডেন্টের সামনে রেখে আমাদের এই প্রচেষ্টা দাবি রাখে। এক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা শেখ সাদ ইসলাম সাহেব, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আজকে যে অনুষ্ঠান হয়ে গেল এটি আগামী বছর থেকে আরও ব্যাপকভাবে আরও ব্যাপক আয়োজন হবে। আসলে দুর্নীতির দিক থেকে বলতে গেলে এগুলি ভালো উদ্যোগ। আমি আমাদের এই যে আপনি যারা অনুষ্ঠান আয়োজন করেছেন, যারা বিভিন্নভাবে এই অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে ইত্যাদি সময় সমাগত কিন্তু সবাই ইচ্ছা করবেন, অনেক কথা বলা থাকলেও বলতে পারছি না। আগামী দিন বিভিন্ন অনুষ্ঠানে আসি, অনুষ্ঠান কোরআনের আলো এই সুরা আমি সামনে দিয়ে এগিয়ে যায় এই কথা বলে আমরা শেষ করি। সকলের কষ্ট হচ্ছে, দৈত্য সহকারে বসার জন্য আহ্বান জানানো হচ্ছে। এখন এবার 10 পাড়ার গ্রুপকে 30 নং পাড়ার গ্রুপকে সামনে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। 30 নং পাড়ার যারা পরীক্ষা দেওয়ার জন্য ছাত্র ভাইদেরকে সামনে আসার জন্য 1 নং সিরিয়াল থেকে সিরিয়াল মেনটেন করার জন্য আহ্বান জানানো হচ্ছে। যার সিরিয়াল 1 সে সামনে আসেন, 2 নং সিরিয়াল 1 নং সিরিয়ালের 1 হাত পিছনে বসেন। خيرا منها
فيقول